আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি ক্যালিফোর্নিয়া থেকে। আমি ক্যালিফোর্নিয়া বেড়াতে আসছি। আমরা যারা নিউ ইয়র্ক, নিউ জার্সি বা ওই অঞ্চলে থাকি, আমরা যখন ক্যালিফোর্নিয়া বা অ্যারিজোনা আসি, তখন আমাদের কাছে আমেরিকাটা নতুন রূপে বা নতুনভাবে ধরা দেয়। কারণ আমেরিকা এমনিতেই বিশাল। আপনি যখন একটা অঙ্গরাজ্য থেকে আরেকটা অঙ্গরাজ্যে যাবেন, দেখবেন নতুন কিছু। যেহেতু এই অঞ্চলটা উষ্ণ অঞ্চল, এখানকার আবহাওয়া অন্যরকম, তাই দেখা যায় নিউ ইয়র্কে যখন আমরা অলরেডি ঠান্ডা অনুভব করছি, ঠিক এই সময়টাতেও ক্যালিফোর্নিয়ায় প্রচণ্ড গরম। অর্থাৎ আপনি সেপ্টেম্বর মাসে যখন অলরেডি নিউ ইয়র্কে আমাদের ঠান্ডা চলে আসে, সেপ্টেম্বর থেকে ঠান্ডা শুরু হয়ে যায়, অক্টোবরে প্রচণ্ড ঠান্ডা থাকে, কিন্তু এখানে দেখা যায় রোদের উত্তাপ অনেক বেশি এবং সারা দিন যে রৌদ্র থাকে বা রৌদ্রোজ্জ্বল একটা দিন, অর্থাৎ সকালবেলা দিনটা শুরু হয় এবং সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যায়, সারাক্ষণই যে এরকম আলোকিত একটা দিন, এটা কিন্তু আমরা দেখতে পাই না। ফলে ভীষণ ভালো লাগছিল রৌদ্রোজ্জ্বল দিনে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। আমেরিকা বিশাল দেশ, 50টা অঙ্গরাজ্যের এই দেশে আপনি যখন শহর থেকে একটু দূরে যাবেন, তাহলে কান্ট্রির সাইড, অনেক ফাঁকা জায়গা, মানুষজনের বসবাস খুবই কম। কিন্তু আমি যখন আপনাদেরকে নিউ ইয়র্ক, নিউ জার্সি এই স্টেটগুলোর কান্ট্রি সাইড দেখাই, তখন হয়তো আপনারা একটা বাড়ি, ফার্ম বা মানুষের বসবাস দেখতে পান। কিন্তু ক্যালিফোর্নিয়া আসার পর যেটা দেখলাম, যে মাইলের পর মাইল কোনো কিছুই নেই, ফসলের জমিও নেই, অনেক সময় দেখা যায় ফাঁকা এলাকা, অর্থাৎ জায়গা অনেক বেশি, সেই তুলনায় মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। সেই জিনিসগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব এই ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লাগবে। ক্যালিফোর্নিয়া স্টেটের তিনটা বড় শহর রয়েছে। একটা হচ্ছে সান ফ্রান্সিসকো, যেটাতে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখালাম, যেই শহর থেকে আমরা একটু বাইরে যাচ্ছি। আরেকটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস এবং আরেকটা হচ্ছে সান দিয়েগো। সো এই তিনটা বড় শহরেই আমেরিকার, দেখুন, ক্যালিফোর্নিয়া স্টেটে। আর এই ক্যালিফোর্নিয়া স্টেটেই কিন্তু সিলিকন ভ্যালি, অর্থাৎ এই যে আমরা গুগল, ফেসবুক যে জিনিসগুলো ব্যবহার করি, এগুলার উৎপত্তি বা এগুলার হেড অফিস কিন্তু এখানেই। কিন্তু এক সময় এই ক্যালিফোর্নিয়া স্টেট কিন্তু আমেরিকার সাথে ছিল না। আমেরিকা যখন স্বাধীন হয়, তখন কিন্তু ক্যালিফোর্নিয়া স্টেট ছিল না, কারণ ক্যালিফোর্নিয়া স্টেট এক সময় স্পেনের নিয়ন্ত্রণে ছিল, তারপর মেক্সিকোর নিয়ন্ত্রণে ছিল, তারপর ওরা যখন স্বাধীনতা লাভ করে, একটা সময় তারা নিজেরাই ফিল করেছে যে তাদের আমেরিকার সাথে যদি তারা সংযুক্ত হতে পারে, তাহলে তাদের লাভ বেশি, কারণ আমেরিকা বিশাল দেশ, আমেরিকা উন্নতি করছে, এরকম একটা দেশের সাথে যদি তারা অ্যাড হতে পারে, তাদের জন্যও ভালো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখনই তারা আমেরিকার সাথে অ্যাড হচ্ছিল, ঠিক এর কয়েকদিন আগেই এখানে স্বর্ণের খনি পাওয়া যায়। ফলে আস্তে আস্তে কিন্তু এই খনিতে লোকজন কাজ করার জন্য আসে, অনেকে ব্যবসার জন্য আসে। ফলে এই যে একটা ডেভেলপমেন্ট, ক্যালিফোর্নিয়াকে আর পেছনে তাকাতে হয়নি। এখন আপনি যদি আমেরিকার সবচেয়ে রিচ বা ধনী স্টেটগুলোর সাথে তুলনা করেন, তাহলে ক্যালিফোর্নিয়া হচ্ছে একটা। এই ক্যালিফোর্নিয়ায় আমরা যদি একটু শহর থেকে বাইরে যাই, একটু গ্রামীণ এলাকায় যাই, তাহলে দেখবেন এরকম মনে হচ্ছে যেন মরুভূমি। আপনারা যারা মিডল ইস্টে থাকেন, সৌদি আরবে থাকেন, আপনারা ইজিলি এটা তুলনা করতে পারবেন, কারণ আমরা দেখি যে মক্কা মদিনায় যখন বৃষ্টি হয়, তখন এই ঘাসগুলো একটু সবুজ হয়, কিন্তু অন্যান্য সময় কিন্তু পাহাড়টা এরকমই থাকে, ঘাসগুলো মরে গিয়ে। এই যে একটা দেখুন, কোনো গাছপালা কিন্তু এই জায়গাটায় নেই। ক্যালিফোর্নিয়ার কান্ট্রি সাইডগুলো ঠিক এরকমই। ওরা এখানে খুব সুন্দর উইন্ডমিল বানিয়ে রেখেছে। আমরা যখন যাচ্ছিলাম, এটা দেখতে ভীষণ ভালো লাগছিল, দূরের পাহাড়গুলো, পাহাড়ের উপরে ওরা দেখুন এরকমভাবে উইন্ডমিলগুলো লাগিয়ে এই জায়গাটায় বিদ্যুৎ উৎপাদন করছে। আমরা মাইলের পর মাইল যাচ্ছি, এরকম দুই পাশে পাহাড়, পাহাড়ের উপর উইন্ডমিল, মনে হচ্ছে যেন মরুভূমির মাঝ দিয়ে যাচ্ছে। আপনারা যারা আমেরিকার আমার অন্যান্য ভিডিও দেখেন, সচরাচর কিন্তু দেখুন কান্ট্রি সাইডে সবুজ শ্যামল সুন্দর পরিবেশ থাকে, তারপর এরকম গ্রামীণ যে বাড়িঘর বা ওদের যে ফার্ম, সেই ফার্মগুলো কিন্তু আপনারা দেখেন। এখানেও ফার্মগুলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু অনেক দূরে দূরে, অর্থাৎ যেই ফার্মগুলো ওরা তৈরি করেছে, সেখানে নিজস্ব ওদের সেচ ব্যবস্থা বা ছোটো ছোটো গ্রাম দেখতে পাচ্ছিলাম, সেই গ্রামের বাড়িগুলো দেখুন, এবং সেটা কিন্তু খুব বেশি নজরে আসছিল না। অর্থাৎ আমরা অন্যান্য স্টেটে যেটা দেখি, কিছুক্ষণ পরপর এরকম বাড়ি দেখতে পাওয়া যায় বা কিছুক্ষণ পরপর এই ফার্ম।
আমরা যখন নতুন জায়গায় আসি, যখন নতুন জায়গাগুলো দেখি, আল্লাহ যখন আমাদের এই জায়গাগুলো দেখার সুযোগ করে দেন, তখন আমাদের অবশ্যই ভালো লাগে। নতুন জায়গা মানে ভিন্ন কিছু। দেখুন, এই যে একটা জায়গা আমরা যাচ্ছি, এমনিতেই আমেরিকার হাইওয়েগুলো খুবই সুন্দর। আমেরিকা বিশাল দেশ, ওরা হাইওয়ের মাধ্যমে একটা স্টেট আরেকটা স্টেটের সাথে কানেক্ট করেছে। এবং আপনি যখন এই হাইওয়ে ধরে যাবেন, ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করলেও কিন্তু আপনার ক্লান্তি আসবে না, কারণ খুবই স্মুথ। দেখুন, গাড়ি এখানকার দেখা যায় আপনার স্পিড লিমিট যেটা দেয়া থাকে, সেই লিমিটের মধ্যে থাকাটা অনেক সময় অনেক কঠিন হয়ে যায়, কারণ আপনি যত বেশি স্পিড বাড়ান আপনার কাছে মনে হবে না যে আপনি অনেক বেশি স্পিডে যাচ্ছেন, এতই স্মুথ রাস্তাগুলো। এই রাস্তার দুই পাশে এই যে সৌন্দর্য, নতুন নতুন জায়গায় যাবেন, নতুন কিছু দেখা, এটা অন্যরকম। এই জায়গাটায় যখন আসলাম, দুই পাশে মনে হচ্ছিল যে মরুভূমির মাঝ দিয়ে যাচ্ছি। আর অনেক সময় এই মরুভূমির মাঝে, আমি আপনাদেরকে দেখিয়েছি বিমান থেকে যখন দেখা যাচ্ছিল, এই পাহাড়ের মাঝখানে অনেকগুলো জায়গায় খুব সুন্দর পানি জমে লেকের সৃষ্টি হয়েছে। ওরা ওই জায়গাগুলোতে আবার পানি রিজার্ভ করে রাখে, সেটাই ওরা অনেক সময় খাবার পানি হিসাবে ব্যবহার করে। অনেক সময় ওদের যে কান্ট্রিসাইডের বাড়িগুলো, সেগুলো মেইন হাইওয়ে থেকে একটু দূরে থাকে, ফলে রাস্তার পাশেই যে সচরাচর ওদেরকে দেখতে পাওয়া যায় বা ওদের বাড়িগুলো থাকে এমন নয়। কারণ লোকজন একসাথে একটা জায়গায় থাকে যেখানে ফেসিলিটিসগুলো রয়েছে, আর হাইওয়েটা একটু লোকালয় থেকে একটু দূরে ওরা এরকমভাবেই তৈরি করে। আমরা যেমন হাইওয়ের পাশেই সব কিছু তৈরি করতে চাই, কিন্তু এখানে ব্যাপারটা এরকম নয়। তাই যে বাড়িগুলো, সেটা সচরাচর যে বাড়িগুলো সেগুলো হাইওয়ের সাথে কানেক্ট থাকে না, অর্থাৎ লোকাল রোডে সেই জায়গাগুলোতে যেতে হয়। এখানে দেখুন একটা বিশাল লেক। ওরা লেকে সামারে অনেক রকমের অ্যাক্টিভিটিস করে থাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে স্পিড বোটে করে ঘুরে বেড়ায়, অনেকে ফিশিং করার জন্য আসে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন, এই জায়গাটায় যেহেতু পানি রয়েছে, তাই এর আশেপাশে দেখুন আমরা সবুজের দেখা পাচ্ছি, অর্থাৎ অনেকগুলা গাছ এই জায়গায় জন্মেছে। ফলে পানি আমাদের জীবন ধারণের অপরিহার্য একটা উপাদান, পানি আছে বলেই কিন্তু ওরা এই জায়গাটায় বেঁচে আছে। ফলে আমরা যে ফসল উৎপাদন করি, আমাদের কিন্তু প্রতিনিয়ত পানির প্রয়োজন। ফলে এই জায়গাটা দেখুন, এতক্ষণ আমরা মরুভূমি অতিক্রম করে আসছি, দুই পাশে সাদা, কোনো কিছুই ছিল না, কিন্তু যেহেতু এই জায়গাটায় লেক, আর লেকের পাশে ওরা যেহেতু পানি পেয়েছে, দেখুন ওরা ওদের মতো করে কিন্তু এই জায়গাটায় বেড়ে উঠেছে। এখানে পরিবেশটাই অন্যরকম, যদিও এটা পাহাড়, কিন্তু এই পাহাড়ের পরিবেশটা কিছুটা সবুজ শ্যামল এবং অন্যরকম একটা পরিবেশ। এই জায়গাটায় ওরা গাড়ি পার্ক করার একটা ব্যবস্থা করেছে, অর্থাৎ আপনি এই জায়গাটায় দাঁড়িয়ে যেন পুরাটা দেখতে পারেন বা সৌন্দর্যটা অবলোকন করতে পারেন, সেই ব্যবস্থা। আমেরিকা আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তার পাশেই কিন্তু ওরা এরকমভাবে জায়গাগুলো তৈরি করে রাখে, ফলে লোকজন যেন বসে তারা এই সৌন্দর্যটা দেখতে পারে, অর্থাৎ সৌন্দর্যটা দেখার জন্য এই ব্যবস্থাটা করা হয়। আমরা এই জায়গাটা একটু যাত্রা বিরতি নিলাম, এবং যাত্রা বিরতি নেওয়ার পর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যতই যাচ্ছি দেখুন পাহাড়গুলোর চিত্র কিন্তু বদলে যাচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই পাহাড়ের কালার, এই জায়গাটায় যেহেতু গাছ রয়েছে তাই এখানকার পাহাড়গুলো কিন্তু সবুজ। আমরা যাচ্ছি অ্যাশোমিতে ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্কের সৌন্দর্য সেটাই শেয়ার করব পরবর্তী ব্লগে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।